হে দোস্ত, হ্যাঁ, আপনার মাজের বহুতেটো কেসটা গম পাইয়ে, মানে আমার হিমাংশু প্রসাদ দাদার যে গরুটো হেরাইছিল, এই গরুটো এই লাস্ট ফটো, এই গরুটোর কোনোবাই এনেকে লাস্টিং পাতের উপর ফটো মারিছিল, তারপর আর গরুটো নাপালে দাদাই, বহুত বিচারিলে। তো শেষত দাদাই কি করিলে, গরুটো বিচারি নাপায় নাপায় এখন সিনেমায় বনাই পেলালে যে কেনেকুৱাকে গরুটো হেরাইছিল, গরুটো কেনেকুৱাকে বিচারিব পারি। তো সেই সিনেমাখনকে এতিয়া চাবলৈ গৈ আছো, মানে গরুটো বিচারিব গৈ আছো। তো বলক গরু বিচারি আমি ভিডিওটো আরম্ভ করো। এতিয়া গরুর মালিক হিমাংশু প্রসাদ দা, মানে গরু সিনেমাখনের মালিক, তেখেতক এটা ফোন করে কৌ রব যে আমি গরু চাব গৈ আছো আমি গোটাইকেইটাই মিলি। আর এয়া হিমাংশু প্রসাদ দা আছে আমার লগত। দাদা, আপনার সিনেমা চাব গৈ আছো, গরু কিবা এটা কই দিয়ক। বুলি বুলি গরু বুলিয়ে যায়। ঠিক আছে দাদা, নিশ্চয় বিশ্বাস আছে গরুটো বিচারি পাম। আর ফেসবুকতো এয়া বহুতে গরু বিচারি ফটো লগাই আছে, পুরা গরু লাগে আমাক। আর একটা কথা, লকডাউনের পিছত রিলিজ হওয়া এইখন প্রথম অসমীয়া ফিল্ম দা। আর একটা খুবই ইন্টারেস্টিং কথা, রব রব মই কোৱাতকৈ গরুর মালিকে মানে হিমাংশু প্রসাদ দাদাই কব। কক দাদা, একটা কথা আপনাদের বহুতে গম পায়, এটা আমি আছো এটা কুমার ভাস্কর নাট্য মন্দির, এই কুমার ভাস্কর নাট্য মন্দির, কুমার ভাস্কর নাট্য মন্দির, কুমার ভাস্কর নাট্য মন্দির, কুমার ভাস্কর নাট্য মন্দির। এই কুমার ভাস্কর নাট্য মন্দিরত 20 মাৰ্চ 1935 চনত অসমত প্ৰথমবাৰৰ বাবে প্ৰদৰ্শন হৈছিলে অসমীয়া চিনেমা, প্ৰথমখন অসমীয়া চিনেমা জয়মতী। জয়মতী অসমীয়া চিনেমা প্ৰথম প্ৰদৰ্শন অসমত হোৱা স্থানটোৱে হ'ল এইটো, মানে কুমার ভাস্কর নাট্য মন্দির। আর ইয়াতেই লকডাউনের পিছর প্রথমখন অসমীয়া সিনেমা গরু মুক্তি লাভ করলে 22 জানুয়ারির দিনা। বাপরে বাপ, ভিআইপি গরু। আর এই সিনেমাখন বিভিন্ন নাট্য মন্দির, সভাগৃহ, এনেকুৱাকে অসমৰ বিভিন্ন স্থানত, যেনেকুৱাকে মই গৈ আছো নলবাৰী নাট্য মন্দির, এইটো সিনেমা হল নহয় কিন্তু ইয়াত রিলিজ করেছে। সিনেমাখন চাই উঠি পুরা ভালদরে আপোনালোকক মই রিভিউটো দিম কেনে হল। আর শুনিব পোৱা মতে এই গরুটো বলে আমার মিস্টার রাজকুমার, মানে রাকুদাইও বিচারিছে সিনেমাখনত। কি নুয়ে সচাকে বেলেগ, মানে সব বেলেগ, বেলেগতকে বেলেগ সিনেমা গরু। আর সিনেমাখন রিলিজ দিয়ার সিস্টেমও বেলেগ, কেনেকে শুনক এনেকে। তার মানে কি, যেবিলাক ফিল্ম এনেকুৱাকে পর্দা টানি দেখুৱা হয়, যেনে ধরক রত্নাকর দেখাইছে বা জুবিনদার মিশন চাইনা ইত্যাদি দেখাইছে, কিন্তু সিনেমাখন পোন প্রথমতে হলত রিলিজ হয়, তারপরে এনেকুৱাকে পর্দা টানি দেখায়। কিন্তু এই ফিল্মখনের লগত এনেকুৱা হয়েছে যে ফার্স্ট রিলিজৰ পৰাই এনেকুৱাকে পর্দা টানি অসমৰ বিভিন্ন স্থানত দেখুৱা হৈ আছে, যত হল নাই তেনেকুৱাকে, এইটো কোনো হল নহয়, এইটো নাট্য মন্দির, তথাপিও ইয়াত দেখাই থকা হৈছে। আৰু যদিও গৰুৰ মালিকক চিনি পাও, তথাপিও টিকেটটো কাটিলো দিয়ক, কারণ ফকটিয়াত চাই মজা নাই। আর ফাইনালি এই গরুটিও গরু চাব আহিছিল, কিন্তু তাক খেদি পঠালে। মানে এতিয়া আপোনালোকে কক, মানুহ গরু না গরু? সঁচাকৈ বে, সেই গরুটি নিজৰ পুতেকক লৈ চাবলৈ আহিছিল সিনেমাখন, নিজৰে ফিল্ম বুলি গরু, কিন্তু আমাৰ দুঠেঙীয়া গরুবিলাকে খেদি পঠালে। আর বাজিল কেইটা, 5:30 বাজিব, আর মানুহর ভিড় চাওগে পুরা একদম হাউসফুল। আর এইফালে এই গরুটি নিজৰ ফিল্ম চাব যাবলৈ ভয় ভয় করে আছে পুতেকক লৈ পিনে, কারণ আমাৰ মানুহবিলাকে খেদি পঠাব। গরু আর সিনেমাখনত এইটাই কোৱা হৈছে যে মানুহবিলাকে আসলে গরুতকৈও গরু। এই হিমাংশু দা কওক, কেনেকুৱা সিনেমা? মূল কাহিনীটো মানে আমাৰ চাৰিঠেঙীয়া গরু, কিন্তু চাৰিঠেঙীয়া গরু আসল চাৰিঠেঙীয়া গরুনে কি কৰিব, আৰু খা খাব, গাখীৰ দিব, গোহালিতে থাকিব, কিন্তু সেই চাৰিঠেঙীয়া গরুক কেন্দ্র কৰি দুঠেঙীয়া গরুবিলাকে কিনো ঘটায় সেইখনে, সেইবিলাকে আছে এইখন সিনেমাত, চাই চাগে আপোনালোকে এনজয় কৰিব। আর এনেকৈ 5:30 বাজিল, আমি গৈ আছো গরু চাব, গরু চাব, গরু 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 এ গরু গরু হাউসফুল। তো গরু পুরা ফালি দিছে, যদিও জন্তু মানুষকে বেশি ফালিছে। আর মই কৈছোঁ এইটো সিনেমা হল নহয়, নাট্য মন্দির। তো এনেকুৱাকে প্রজেক্টার লগোৱা হৈছে, আর ইয়ার পৰা গরুখন, মানে গরুখন কন্ট্রোল করব। টোটেল অসমত 1000টা মানে এনেকুৱা প্রজেক্টারত দেখুৱা হৈছে। 1000টা ন, 1000টা তো এইটো প্রথম এনেকুৱা পদক্ষেপ। আর এয়া রুমাল দাঙি দিব, এই লাইট গৈ পড়িব তাত, আর চলি যাব ধিক্কার এই জীবন গরু। আর এটা মই উপরত যাও, উপরের পর আপনার ধুনিয়াকে সিনেমাখন দেখাব নোৱাৰো, সিনেমাখন আপনাদের আপনার অসরের হোল বা এনেকা হিহত সাইড গৈ চাব বা কেনেকুৱা লাগে কৈ আছো। বলক বলক বলক,
মুটি মুটি তিন তিন ঘণ্টা না একদম উপরত যাম, টিকেট কাটি আইছো এই গরু চাব। আৰু আৰম্ভ হৈ গ'ল গরু চাওক ধিক্কার এই জীবন। তো এই যেটো গরু, এই গরুটোরে হৈছে কাহিনীটো। গরুটো থাকে হেরাই আৰু গরুটো বিচাৰি এই মানুহজনে সম্পূৰ্ণ গুৱাহাটীখন চালাত কৰি লয়। গরু নাপায়ে নাপায়, শেষত গরুটো পায় যদিও গরুটো নাযায়। চাওক গরুটো কাকতি মিনতি কৰিছে, গরুটো নাযায়। আৰু শেষত গরুটো পুলিচে লৈ গ'ল, কিয় গম পাব চিনেমাখন চাওক। এনেকৈ ইণ্টাৰভেল হৈ গ'ল, গরুটোক পুলিচে ধৰি লৈ গ'ল। এতিয়া কি হ'ব নেক্সট গম পাব, মানে মই গম পাম, আপোনালোকে চাব আহিলে গম পাব। সঁচাকৈ এখন অদ্ভুত অসমীয়া চিনেমা চালোঁ। এটা গরুক কেন্দ্ৰ কৰি মানুহৰূপী গরুবিলাকে কি গরু চৰাই, বেলেগতকৈ বেলেগ চিনেমা। আৰু এনেকৈ ফিনিচ হৈ গ'ল গরু, বাই বাই গরু। গরু চাব অহা মানুহৰ বাইক চাইকেল চাওক, গরু চাব অহা মানুহৰ লাইন, ও মাই গড, ইফালে লাইন পাতি আছে সকলোৱে। ঘৰত পোহা পুৰা একদম ভাল কুকুৰেও যি কাম কৰিব নোৱাৰে গৰু কৰি দেখালে। ধিক্কার এই জীবন।